এভরিওয়ান, আসসালামু আলাইকুম। লাভস কুকরুমের আজকের আয়োজনে আপনাদের জন্য নিয়ে এসেছি সুইচ রোল কেক। কেকটা খুব সহজেই বাসায় তৈরি করে ফেলতে পারবেন। কেকটা তৈরি করার জন্য প্রথমেই আমি এখানে 4টা ডিম নিয়ে নিচ্ছি। ডিমগুলোকে অবশ্যই রুম টেম্পারেচারে থাকতে হবে। ডিমগুলো ফ্রিজে থাকলে অবশ্যই বের করে নর্মাল করে নিতে হবে, দেন ব্যবহার করতে হবে। এবার আমি একটা ইলেকট্রিক পিটারের সাহায্যে পিট করে নিচ্ছি। আমি এখানে 1 কাপের মতো লাল চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা আমি একবারে দিচ্ছি না, অল্প অল্প করে মিশিয়ে নিচ্ছি। ততক্ষণ বিট করবো যতক্ষণ না একদম সাদা ফোমের মতো হয়ে যায়। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ। আমি এখানে 1 চামচের মতো স্ট্রবেরি ফ্লেভারের ইমালশন ইউজ করছি। আপনারা এখানে স্ট্রবেরি ফ্লেভারের এসেন্সও ব্যবহার করতে পারেন। এখন একটু বিট করে নিচ্ছি। এখন এর ভিতরে শুকনো উপকরণগুলো দিয়ে দিব। আমি এখানে 1 কাপ ময়দা ও 2 টেবিল চামচ ময়দা নিয়ে নিচ্ছি। 1 টিস্পুন বেকিং পাউডার দিয়ে দিলাম, অল্প একটু বেকিং সোডা দিয়ে দিচ্ছি। এখন ভালোভাবে চেলে নিব। এখন সব কিছুকে খুব আলতো হাতে মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে খুব বেশি জোরে মেশাতে যাবেন না, আস্তে ধীরে মেশাতে হবে। এর মধ্যে এখন 1 টেবিল চামচের মতো সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। মেশানো হয়ে গেছে। এখন আমি এই ট্রেতে একটা কাগজ বিছিয়ে নিয়েছি, তার উপর একটু তেল ব্রাশ করে নিচ্ছি। এখন কেকের মিশ্রণটা ঢেলে দিচ্ছি। এখন একটু নাড়িয়ে নিচ্ছি। এখন কেকটা ওভেনে দিয়ে দিচ্ছি। কেকটা ওভেন থেকে বের করে নিয়েছি, কেকটা তৈরি হয়ে গিয়েছে। কেকটা একটু ঠান্ডা করে কেকের চার সাইড একটু ছুরি দিয়ে ছাড়িয়ে নিচ্ছি। একটা পলিথিন নিয়ে নিয়েছি, এখন কেকটা বসিয়ে দিচ্ছি। এখন কেকের উপর একটু ক্রিম দিয়ে দিব। ক্রিমটাকে চারদিকে সমান করে নিচ্ছি। গরম থাকা অবস্থায় কেকটাকে ফোল্ড করে নিতে হবে। কিছুক্ষণ পর রোল কেক থেকে পলিথিনটা সরিয়ে নিচ্ছি। এখন কেকটা কেটে নিচ্ছি। সুইচ রোল কেকটা তৈরি হয়ে গিয়েছে। এভাবে আপনারা বাসায় খুব সহজে এই কেকটা তৈরি করে নিতে পারেন। আশা করছি আজকের ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্টস অ্যান্ড শেয়ার করবেন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।